রানা যখনই কোনো জিনিস আমি কিনতে যাই বা নিতে যাই, রানা সবসময় জিজ্ঞাসা করে এটা কি লাগবে। ওই প্রশ্নটা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই, সেই জন্য আমার যেটা ইচ্ছা আমি সেটা নিই। Hi, good evening. Welcome to another vlog of Bengalis in Bangalore. আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাসকাবাড়ি বাজার করতে। অগস্ট মাস পড়েছে, বাড়িতে জিনিসপত্রর অভাব পড়েছে। অগস্টে অভাব পড়েছে। সেগুলো রিফিল করার জন্য আমরা আজকে বেরোচ্ছি মাসকাবাড়ি বাজার করতে। কোথায় যাচ্ছি আস্তে আস্তে বলছি, মানে যেতে যেতে বলছি। সুস্বাদু আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, কিন্তু কেন এখানে আসছি, কারণ এইখানে বাঙালি যা যা আইটেম আছে সব কিছু এখানে আমরা পেয়ে যাই। তার সাথে পেয়ে যাই হচ্ছে মাছ, এবং বন্ধুদের থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সুস্বাদুতে খুব ভালো ইলিশ এসছে। আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, সুস্বাদুর ঠিক সামনেই তোমরা পার্কিং পেয়ে যাবে, তো পার্কিংয়ের কোনোরকম কোনো অসুবিধা নেই। চলো যাওয়া যাক সুস্বাদুর মধ্যে। এখান থেকে এটা কি আছে একটু দেখি, সুস্বাদু চা পাতা মনে হয়। চা পাতা আমার লাগবে না এখন, ছাতু আছে, সকালের ব্রেকফাস্টে আমার লাগবে। আচ্ছা মিঠা আতর লাগবে, এই একটাই নি, আবার এসে না নেওয়া যাবে। এটা খুব সম্ভবত হচ্ছে সল্টেড জোয়ান। আচ্ছা এই জিনিসটা না, এটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা এখানে বললো যে এটা হচ্ছে নবদ্বীপের ঘি, তো একবার আমরা ঝর্ণা ঘি রেখে দিয়ে করেছি আগে, তো এটা একবার ট্রাই করা। ঝর্ণা ঘি তো খেয়েই আসছি, একবার এইটা নিয়ে গিয়ে, হ্যাঁ না বড়টা নাও, এটা তো বাঙালির ঘরে অপরিহার্য। আমরা ধারা ইউজ করি, একটা এটা নিয়ে দেখা যাক। আচ্ছা একটা কেওড়ার জল আর একটা আমার এ লাগবে, কারণ আমি মিঠা আতর নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য, তো ক্যারোট জল আর একটা রোজ ওয়াটার গোলাপ জল। তুমি ততক্ষণ দেখো, আমি এদিকটা দেখে নিই কি কি আছে, স্ন্যাক্স কিছু নেওয়ার আছে কি না। এটা হচ্ছে আমার এরিয়া অফ ইন্টারেস্ট, সন্ধ্যেবেলার চাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং চায়ের সাথে
তা ব্যাপারটা না হলে চাটা ঠিক জমে না। তো এখান থেকে একটু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি, মুখরোচকের চানাচুর, চাল ভাজা, এখানে চিড়ে ভাজাও আছে। চিড়ে ভাজা লাগবে তোমার? একটা ডায়েট চিড়া নিয়ে নি, নিয়ে নাও একটা। এখানে আরো অনেক ধরনের ইয়ে আছে, চানাচুর, নিমকি, এটা মুখরোচকের নিমকি আছে। হ্যাঁ, একটা ট্রাই করা যায়, ট্রাই করা যায়। বাস্কেট ভরছে আস্তে আস্তে। আচ্ছা, আমাদের কিছু বিস্কিট নিতে হবে, ওখানে অনেক কিছু আছে, দেখে নি কোনটা কোনটা। বিস্কিট রয়েছে, এটা কি নেব? এই যে পোটাটা, পোটা, এটা হচ্ছে প্রাণের পোটাটা। আচ্ছা, এটা আলুর বিস্কিট, আলুর চিপস টাইপ, এটা নিচ্ছি। এটা ট্রাই করেছি আমরা আগে। হ্যাঁ, এটা ভালো খেতে, ওই জন্যই বলছি, তাহলে একটা নিই নাও, আমার ভালো লাগে। সেশন নাম্বার বলো, সেশন নাম্বার বলো। আমি এখান থেকে দেখছি একটু বিস্কিট কি নেওয়া যায়। এটা হচ্ছে বিস্ক ফার্মের বিস্কিট, কলকাতায় যারা থাকো তারা ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস ব্র্যান্ড। বিস্ক ফার্মের বিস্কিট কলকাতায় খুব চলে, এখানে চট করে খুব একটা পাওয়া যায় না, এখানে পেয়েছি যখন একটা নিয়ে যাই। আচ্ছা, এইবার এসছি হচ্ছে মুদিখানার সেকশনে, এখানে চাল ডাল অনেক কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি নেবো হচ্ছে সাবু পাঁপড়, ঠিক আছে? ইয়েস, সাবু পাঁপড় আমি দুটো প্যাকেট নিয়ে নিচ্ছি, খুব দরকার লাগে, এটা আমার খুব পছন্দের জিনিস। এক্স্যাক্টলি। আর নিচে ডাল দেখা যাচ্ছে, এক প্যাকেট করে ডাল নিয়ে নাও দুটোই। মুগের ডাল না কি একই? মুগের ডাল, মসুর ডাল, এটা নিয়ে নাও। বাকি আরও ডাল রয়েছে, ছোলার ডাল, চানা মশালা, তরকার ডাল, এগুলো আমাদের আছে। কিছু বেকারি বিস্কিটস আছে যেটা আমরা ওই কলকাতা চায়ের দোকানে পাই, দেখো সেইগুলো এখানে আছে। সেই কিছু ট্রাই করা যেতে পারে। এটা একটু ট্রাই করুন। এটা কি? প্রিমিয়াম কুকিজ, এটা জিরা যদ্দুর মনে হচ্ছে, মাস্তি বাইটস। এগুলো ভালো খেতে, এগুলো মানে আগে খেয়েছি অনেক। না, এটা জিরা বিস্কিট, তো জিরা, ওকে। প্রজাপতি বিস্কুট আছে নাকি? এটা রয়েছে হচ্ছে মুরকি, রয়েছে মুরকি, লাগে আমাদের প্রজাপতি বিস্কুট ওপরে আছে। হ্যাঁ, একটা প্রজাপতি বিস্কুট, ওরে বাবা প্রচুর আছে প্রজাপতি বিস্কুট, নিয়ে না একটা, একটা নিয়ে নি বলো। আচ্ছা, এক প্যাকেট মুড়ি নেব, মুড়ি, হ্যাঁ নিমকি নেব না, মুড়ি নেব। আচ্ছা, মুড়ি অনেক রকমের আছে এখানে, চাল ভাজা, মুড়ি মাখা, নিমকি, আপনারা যদি দেখতে পান ঠিক করে দেখাচ্ছি যতটা হয়। আচ্ছা, আমাদের কি সবজির বাজার কিছু করতে হবে? তোমার পিছনেই সবজি কিন্তু। হ্যাঁ, সবজি এখানে রয়েছে, শাক রয়েছে, কলমি শাক, কলমি শাক কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। এটা কলমি শাক, আমি বলতে পারবো না, এটা দেখতে কাউকে একটা জিজ্ঞাসা করো। কলমি শাক আমি কাউকে দেখে নিচ্ছি দাদা। আচ্ছা, কলমি শাক তাহলে আমি দুয়াটি নিয়ে নিচ্ছি, কারণ আমরা চারজন হয়ে যাবে এটাতে। ফ্রেশ থেকে? হ্যাঁ, দুটো ফ্রেশ, ঠিক আছে, ফ্রেশই আছে। আরো অনেক শাক রয়েছে, সব শাক চিনি না, আপনারা দেখে নিন, এইগুলো যদি আপনাদের লাগে এসে নিয়ে যেতে পারবেন সুস্বাদু থেকে। এগুলো কুল নয়। তাহলে এগুলো কি মনে তো হচ্ছে কুল? এগুলো হ্যাঁ দেখে আমার মনে হচ্ছে এগুলো কুল, কিন্তু অসময় কুল, কিন্তু রানা নট সো কুল। লঙ্কার কালারটা দেখো, অদ্ভুত কালার, মানে দেখে মনে হচ্ছে প্রচন্ড ঝাল হবে, কালো লঙ্কা, মানে ডার্ক ডার্ক গ্রিন যেরকম হয় সেরকম লঙ্কা। এখানে আরেক রকম লঙ্কা রয়েছে, এগুলোকে খুব সম্ভবত বুলেট লঙ্কা বলে ডাকে, ফুল লঙ্কা, ছোট ছোট প্রচুর বাজার এসেছে চারিদিকে, আমি সবুজ দেখতে পাচ্ছি শুধু। এখান থেকে আরো অনেক বিস্কিট আছে, দেখো উপরে আরো অনেক বিস্কিট আছে।
না, বিস্কিট তো নিয়েছি মোটামুটি। ইয়েস, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর, গুগলি। আচ্ছা, এই সেকশন গ্রসারি সেকশন থেকে মোটামুটি জিনিসপত্র নিয়েছি। হ্যাঁ, অফকোর্স এই জিনিসে মাস চলবে না ঠিকই, মাসের মাঝখানে আবার বেরিয়ে জিনিসপত্র নিতে হবে, বাট ফর দ্য টাইম বিং এগুলো বাড়িতে স্টক করলে বেশ কিছুদিন চলে যাবে। মানে আমরা বেসিক্যালি যা যা নিয়েছি সেটা ধরো বিস্কিট বা চানাচুর জাতীয় মানে স্ন্যাক্স জাতীয় জিনিস বেশি নিয়েছি, আর মশলাপাতি আমরা একটু কমই খাই আশা করছি, মানে মাঝে মাসের মাঝখানে না হয় মাসের শেষের দিকে হয়তো বেরিয়ে একটু নিতে হবে। এবার সর্ষের তেল নিয়েছি, এটা আগে বিলিং করিনি, তারপর আমরা মাছের কাউন্টারে যাবো। মাছের তো থাকুন আমাদের সাথে, আমরা পরে মাছ কিনতে যাব, আপনাদের দেখাবো কি কি মাছ পাওয়া যাচ্ছে এখানে। চলো উপরে চলো। এটা কি মাছ? পরে নিচ্ছি, দাঁড়া, কয়েকটা জিনিস পেয়েছি, দেখো বড়ি নিতে হবে, আর এই দেখো এটা না আট কড়াই ভাজা লেখা আছে, ওই আটটা জিনিস দিয়ে ছোটবেলায় খেতাম না, সেই আটটা জিনিস দিয়ে ভাজা হয় যেরকম, সেটাকে আট কড়াই ভাজা। বড়ি বড়ি কোথায়? এই তো বড়ি এখানেই আছে, বড়ি নিয়ে নাও একটা। আমি এই দুটোই নেব ব্যাস। আর এটা এই মসুর ডালের, এটা মসুর ডাল, ঠিক আছে একটা নিচ্ছি, বাট এগুলো ছোট, ঠিক আছে নিয়ে নিচ্ছি আপাতত। হ্যাঁ, কি এটা নেব? ছোটটাই নাও, অলরেডি একটা আছে। কাসন্দি নিচ্ছে একটা, আর পাউচংয়ের সস আছে বাড়িতে, এখন নেওয়ার দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই, পাউচংয়ের সস আছে। তুমি একটা জিনিস যেটা করো সব সময়, বলো তুমি যেটা করো সব সময়। আমি আছি না, নেই, বুঝতে পারছি না। তুমি আছো, ঢাকা পড়ে গেছি আমি, বলো। যাই হোক, রানা একটা জিনিস সবাইকে বলে রাখি, রানা যখনই কোনো জিনিস আমি কিনতে যাই বা নিতে যাই, রানা সবসময় জিজ্ঞাসা করে এটা কি লাগবে, ওই প্রশ্নটা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই, সেই জন্য আমার যেটা ইচ্ছা আমি সেটা নিই। কি নিচ্ছ? পাউচারের সস, অবভিয়াসলি লাগবে। হ্যাঁ লাগবে। আচ্ছা, পাউচারের সস নিক, ততক্ষণ নেই আপনাদের দেখিয়ে দিই, এখানে প্রচুর আচার আছে, আচার। আমি অতটা আচারের ফ্যান নই, বাট আমি আমি ফ্যান, আমি যারা আচারের ফ্যান তারা এখানে এসে জিভে জল বেরিয়ে যাবে আপনাদের। প্রচুর আচার, প্রচুর চালতা আচার, চালতার আচার, জলপাই, আমের আচার। আমি শুধু আমের আচার খাই, মিষ্টি মিষ্টি আম সত্ত্ব আছে তোমার, ওটা মিষ্টি মিষ্টি লাগবে। আম সত্ত্ব, আম সত্ত্ব খেজুরের আচার, ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা অলরেডি অগস্ট মাসে এসে গেছি, আর কয়েক মাস পরে, দু তিন মাস পরে, এবার মধ্যে অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো। তো সুস্বাদুতে আসলে আপনারা দুর্গাপুজোর প্রচুর আইটেম পেয়ে যাবেন। ব্যাঙ্গালোরে প্রচুর দুর্গাপুজো হয়, আপনারা যদি কেউ পুজো কমিটির মেম্বার হন তাহলে এখানে পুজোর প্রচুর জিনিস পাওয়া যায়। এক্স্যাক্টলি কী কী আমি বলতে পারছি না আপনাদের, আপনাদের একবার দেখিয়ে দেবো আমি ফটো তুলে ইন দ্য সেন্স, মানে ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো যে এখানে পুজোর কী কী জিনিস পাওয়া যায়। আমার মনে হয় দুর্গাপুজো উতরে দেওয়ার মতো জিনিস এখানে আছে, প্লাস এখনও দুর্গাপুজো কিছু টাইম বাকি আছে, ততদিনে আমার মনে হয় আরো নতুন স্টক আসবে। রানা, তুমি বিয়ে সেকশনে কি করছো? বিয়ে? এটা হ্যাঁ, এখানে টোপর রাখা। রানা, অলওয়েজ তুমি কি সিরিয়াসলি বলো তো আমাকে, তুমি আরেকটা বিয়ে করতে চাও কি? এটা এটা দশকর্মা সেকশন না, এখানে বিয়ের জিনিসও আছে। তুমি আগের দিনও সেম জিনিসটা করেছো, আগের ব্লগেও তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই, এই ব্লগটাতেও তোমরা দেখছো, সুতরাং আমার কিছু বলার নেই। আমার সাদা মনে কাদা নেই, আমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াচ্ছি। এবার হালকা করে চোখ বুলিয়ে নিন, পুজো আইটেম, দশকর্মা আইটেম কি কি আছে।
আচ্ছা এখানে অনেক ধরনের চালও আছে জানো। দেখো সামনে একটু বাঁশকাঠি চাল নেবে? চাল নেওয়াই যায়। বাঁশকাঠি চাল আছে কি? হ্যাঁ এই তো বাঁশকাঠি। হ্যাঁ বাঁশকাঠি আছে, সরু চালও অনেক রকমের আছে দেখতে পাচ্ছেন। একবার বলো আমি উত্তম কুমার। উত্তম কুমার জয় বাবা ভোলেনাথ। মিষ্টি মিষ্টি নেবে গেছো? মিষ্টি এটা দেখে ভালো লাগছে, দেখো এটা বেশ কালারফুল লাগছে। হ্যাঁ আচ্ছা এটা কি মিষ্টি দাদা? ওটা হচ্ছে না মালাই রোল। মালাই রোল, মালাই রোল, স্ট্রবেরি মালাই রোল। আচ্ছা এই জন্যই রংটা, এই জন্যই কালারটা। এমনি নরমাল মালাই নেই? মালাই রোল এই মিটমটম আছে, এই যে খালি হয়ে গেছে। ও শেষ হয়ে গেছে কি? আরে মালাই চপ আছে এই সাইডে দেখো, এই যে একদম। আচ্ছা আমি বলবো আমরা বলবো 490 এটি কি? হ্যাঁ প্রচুর ইলিশ, প্রচুর ইলিশ এসে জাস্ট মাথাটা ঘুরে গেছে। এত ইলিশ, এত ইলিশ, মানে কলকাতার বা মার্কেটে এত ইলিশ পাওয়া যায় কিনা আমার আইডিয়া নেই, কিন্তু এখানে মানে কিলো কিলো ইলিশ পড়ে আছে। আর মানে এত ইলিশ আমি মনে হয় হ্যালের পর এখানে দেখছি, মানে হ্যালে আমি যা ইলিশ দেখেছি। তারপরে তোমরা সবাই দেখেছো আমাদের হ্যালের ব্লগটা, তো যারা দেখোনি তারা এই ইলিশ মাছগুলো দেখো আর ওই ব্লগটাও দেখো প্লিজ। প্রচুর প্রচুর মাছ। আচ্ছা সবগুলো বাংলাদেশের কিনা সেটা একটু জানতে হবে, দাদাকে একটু জিজ্ঞাসা করো। 985 গ্রাম তো বললাম না তোমায়? না না তো আপনি না আচ্ছা আমাদের বললো যে সব ইলিশ বাংলাদেশের পদ্মার ইলিশ, মানে প্রচুর মাছ রয়েছে এখানে। আর কোয়ালিটি দেখে মানে সবকটাই ফ্রেশ লাগছে, চকচক করছে ইলিশগুলো সিলভারের মতো। তো এসছি যখন একটা ইলিশ তো নিয়েই যেতে হবে। আচ্ছা আমাদের জন্য একটা মাছ বার করা হচ্ছে ভেতর থেকে, একটু বড় যদি পাওয়া যায়। এটার কত ওজন হবে মোটামুটি? আচ্ছা 1.5 কিলোর কাছাকাছি ওজনটা। দাম কত আছে এটা? ₹2000। আচ্ছা আমরা যে ইলিশটা দেখলাম সেটা হচ্ছে 1.5 কিলো ওজনের ইলিশ, বাংলাদেশি ইলিশ বলছে, আর দাম ₹2000। আমার মনে হয় দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড প্রাইস ফর ইলিশ ইন ব্যাঙ্গালোর। তো এইটা নিচ্ছি, কালকের লাঞ্চ জমে যাবে। আচ্ছা ইলিশ তো হলো, আমরা বাকি কি কি মাছ আছে সুস্বাদুর ফিশ মার্কেটে সেটা চট করে আপনাদের দেখিয়ে নিই। আচ্ছা এখানে কাতলা মাছ রয়েছে, কাতলা মাছ গোটা কাতলা কাটা কাতলাও আছে, আর সাইজগুলো বেশ বড়, ঠিক বিয়ে বাড়ির কাতলা মাছের মতো। এখানে রয়েছে চিংড়ি মাছ, এটা খুব সম্ভবত কাজলি মাছ। এখানে লবস্টার রয়েছে, পার্শে রয়েছে পমফ্রেট, আর মাছ ভেটকি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে পাবদা, ট্যাংরা মাছ, লোটে মাছ,
এই মাছটা আমি জানি না কি এটা কি মাছ এটা কি মাছ কোনটা ছোট পারশে আছে এটা ছোট পারশে এটা হচ্ছে বিগ পারশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা কি ওগুলো পারশে না ওদিকে পারশে ছিল না না ওটা তো বাটা আর এগুলো কি আচ্ছা এটা চারা ভেটকি ছোট ভেটকি এটা হ্যাঁ দেখে মুখটা দেখে চারা ভেটকি আচ্ছা এইটা এখানে পাওয়া যায় না এটা কিন্তু কলকাতা মিষ্টি জলের ভেটকি আর বিভিন্ন ধরনের চিংড়ি রয়েছে কুচো চিংড়ি আমরা একটু লোটে নেব এইখানে এই মাছের বাজার মাছের বাজারের ব্যস্ততা কিন্তু একদম চরম এখানে প্রচুর কাস্টমার রয়েছে মাছ দরদাম হচ্ছে না দরদাম হচ্ছে না মাছ কেনাকাটা চলছে এখানে কলকাতার একটা ওই অ্যাম্বিয়েন্সটা এখানে কিন্তু অনেকটাই ক্রিয়েট হয়েছে আচ্ছা মাছের এক্সপার্ট হচ্ছে মাছ বা যে কোনো সবজি কিনতে গেলে সবসময় বাবার ওপিনিয়ন নিয়ে থাকি তো এইখানে যে এত মাছ রয়েছে আমি জিজ্ঞেস করে নেবো বাবা কেন বাবা কলকাতা রেগুলার বাজার করে এবং ভালো মতো জানে যে দেখলেই বুঝে যায় মোটামুটি কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ তো বাবার থেকে আমি জানবো বাবা মাছের বাজারটা থেকে কী মনে হচ্ছে তোমার ফ্রেশ লাগছে আর কিছু নেবে মাছ এখান থেকে আচ্ছা বাবা বলছে লোটে নিতে মা বলেছে লোটে মাছটা একটু নিতে লোটে ফ্রাই হবে তো লোটে নিয়ে নিচ্ছে হাফ কিলো মতো তো সুস্বাদুতে খুব ভালো রেওয়াজি মাটন পাওয়া যায় তো আমরা সেটাই ভাবছি যে ইলিশ মাছ তো নেওয়া হলো ওদিকে লোটে মাছও নেওয়া হচ্ছে তো মাঝখানে কি একদিন মাটন বিরিয়ানি হতে পারে মাটন কি নেবো বোয়াল মাছটাকে একবার দেখে নিন কত ওজন হবে এটা বিশাল সাইজ সরি 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 মানে বাঙালিরা মাছ কিনে যা স্যাটিসফাইড হয় আর বোধহয় আর কিছু কিনে হয় না মানে প্রচণ্ড মজা লাগছে মাছটা ইলিশ মাছটা দারুণ লাগছে দেখতে আমি আই কান্ট ওয়েট খুব মজা খুব মজা খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না দেখা যাক কালকে দুপুরেই ইলিশ মাছ খাবো আমরা আচ্ছা বাজার তো করা হয়ে গেল কিন্তু বাজার করতে এসে কিছু খাবো না এটা হতে পারে না আমরা এখন কিছু না কিছু খাবো স্ন্যাক্স আর এখানে সুস্বাদুর একটা কাউন্টার আছে স্ন্যাক্স কাউন্টার চলো দেখা যাক কী কী পাওয়া যায় সেই বুঝে আমরা অর্ডারটা সেরে ফেলি আচ্ছা কী কী পাওয়া যাচ্ছে এখানে মেনু কার্ডটা আছে মেনু আছে এই যে দেখিয়ে দাও আচ্ছা আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছি একটু স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য তাছাড়া আচ্ছা আর সাইড থেকে উঁকি মারছে হচ্ছে বিরিয়ানি ভাবছি ডিনারের জন্য নিয়ে যাব কি না এই না মাটন দিন নেওয়া হয়েছে তো আজকের জন্য বিরিয়ানিটা থাক ফিশ ফ্রাই এসে গেছে ফিশ ফ্রাই খাচ্ছি ভালো ভেটকি মাছ রয়েছে বেশ মোটা দেখো মাটা গেছে
এটা কোথায়? আচ্ছা, আমরা মোটামুটি শপিং করে, মানে গ্রসারি মাসকাবাড়ি শপিং করে বাড়ি ফিরে এসেছি, বাজারও করেছি, বাজার করেছি। রাস্তায় বেশ জ্যাম ছিল। এই দেখো, হ্যাঁ, লাইলা এসছে আদর খেতে। হ্যাঁ, রাস্তায় জ্যাম ছিল, বৃষ্টি হচ্ছিল, টাইম লেগে গেছে, টায়ার্ড হয়ে গেছি। সুতরাং যা যা জিনিসপত্র কিনলাম সেগুলো এই ব্লগে কভার করছি না, কিন্তু নেক্সট ব্লগে আমরা কভার করব। কালকেই কভার করবো, ইয়েস। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো প্লিজ বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ 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 যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর ইয়া, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করুন। আপনাদের ছাড়া আমাদের আর কে আছে বলুন? সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, দেখতে থাকুন বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। টাটা টাটা।